আপনাদের ইমো অ্যাকাউন্টের নিরাপত্তার সাথে আপনি অ্যাকাউন্ট থেকে চাইলে ইমো অ্যাপসে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে রাখতে পারেন আপনি ছাড়া অন্য কেউ যদি আপনার ইমো অ্যাপসে প্রবেশ করতে চায় তখন অবশ্যই পাসওয়ার্ডটি চাইবে পাসওয়ার্ডটি দিতে না পারলে আর প্রবেশ করতে পারবে না আপনার ইমো অ্যাপসে তো আপনার ইমো অ্যাপসে আপনি পাসওয়ার্ড দিয়ে খুব কীভাবে লগ ইন করে রাখবেন ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে আমি দেখিয়ে দেবো তো আমি আর কথা বলা না চলুন দেখে নিয়ে যাক তো আপনার ইমো অ্যাপসটি বা আপনার ইমো অ্যাকাউন্টটি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার জন্য প্রথমে কী করবেন আপনার ইমো অ্যাপসে ক্লিক করবেন তা আমি আমার ইমো অ্যাপসে ক্লিক করলাম ইমো অ্যাপসে ক্লিক করার পর দেখবেন আপনার ইমো অ্যাপসের হোম পেজটি ঠিক এরকম দেখা যাবে তো তারপর এখানে আপনার ইমো অ্যাপসটি পাসওয়ার্ড দিয়ে ইন করার জন্য কী করবেন ইমো অ্যাপসের হোম পেজে নিচে বাম দিকে দেখবেন একটি প্লাসিনো দিয়ে আছে এখানে ক্লিক করবেন প্লাসিনো এখানে ক্লিক করার পর দেখবেন এই পেজটি চলে আসবে তো তারপর দেখবেন এখানে কয়েকটি অপশন রয়েছে তার মধ্যে এখানে নিচে দেখবেন লেখা আছে মোর মোরে ক্লিক করবেন মোরে ক্লিক করার পর দেখবেন এই পেজটি চলে আসবে তো এখানে দেখবেন কয়েকটি অপশন রয়েছে তার মধ্যে এখানে দেখবেন লেখা আছে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি একটা অপশন আছে এখানে ক্লিক করবেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এখানে ক্লিক করার পর দেখবেন এই পেজটি চলে আসবে তো তারপর এখানেও দেখবেন অনেকগুলো অপশন আছে তার মধ্যে এখানে দেখবেন নিচে লেখা আছে পাস আপনার পাসপোর্ট লক এখানে দেখবেন পি এ ডবলএস সিও ডি এল ও কে সরি এল ও সি কে একটি অপশন আছে আপনার পাস কোড লক এই অপশনের উপর ক্লিক করবেন এই অপশানটার উপর ক্লিক করার পর দেখবেন এই পেজটি চলে আসবে তো তারপর এখানে দেখবেন লেখা আছে নিচের দিকে এনেবল এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখবেন এই পেজটি চলে আসবে তো এখানে আপনার একটি পাসওয়ার্ড দিয়ে দেবেন আপনাদের যেমন মনে থাকে পাসওয়ার্ডটি দেবেন তা আমি এখানে ডবল জিরো ডবল ওয়ান তা আবারও সেম পাসওয়ার্ডটি দিতে হবে ডবল জিরো ডবল ওয়ান তো সেম পাসওয়ার্ড দেওয়ার পর দুইবার তারপর এখানে আপনার দেখুন আমার এখানে সাকসেসফুল হয়ে গেছে তারপর এখানে এই অপশনের উপর ক্লিক করে দিলাম করে দেওয়ার পর এই অপশানে চলে আসলাম তো এখানে আপনার তিনটে অপশন চলে আসবে দেখুন এখানে আপনার চেঞ্জ পাসওয়ার্ড এবং অটো তারপর আমি এখানে চালে আবার ডিজিবল পাসপোর্ট লক তা প্রথম আমি এখানে অটো লক এখানে ক্লিক করে আপনাকে দেখাচ্ছি অটো লক এখানে ক্লিক করলে এখানে আপনি অনেকগুলো কয়েকটি অপশন পাবেন আপনি যদি এখানে এভরি টাইম এখানে ক্লিক করেন এভরি টাইম এখানে ক্লিক করলে হবে কি আপনার এপসটি সব সময় লক হয়ে থাকবে মানে আপনি যখন ইমো অ্যাপসে ক্লিক করবেন তখন আপনার পাসওয়ার্ডটি চাই পাসওয়ার্ডটি দিলে আপনার ইমো অ্যাপসটি আপনি প্রবেশ করতে পারবেন এক মিনিট দিলে এক মিনিট পর পর আপনার পাসওয়ার্ড পড়বে পনেরো মিনিট দিলে পনেরো মিনিট পর এক ঘন্টা দিলে তো আপনি যেভাবে হিসেবে দিতে পারেন আমি অ্যাভরি টাইম এখানে দিয়ে দিলাম তারপর ব্যাকে আসলাম আসার পর এখানে যদি আমি আপনি যদি আপনার দেখা যাচ্ছে আপনার ইমো অ্যাপসের যেটি পাসওয়ার্ড দিয়েছেন সেই পাসওয়ার্ডটি পরিবর্তন করতে চান মানে কি চেঞ্জ পাসওয়ার্ড এখানে ক্লিক করলে আপনি পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবেন পুরো পাসওয়ার্ডটি দেবেন তারপর নতুন করে পাসওয়ার্ড দেওয়ার অপশন চলে আসবে তো তারপর আপনি যদি এখানে আপতে চান আপনার ইমো অ্যাপস থেকে পাসওয়ার্ডটি আপনি ডিজিবেল করে দেবেন এখানে দেখুন ডিজিবেল পাসওয়ার্ড লক এখানে ক্লিক করলে এরকম আসবে তারপর আপনি ডিজিবল এখানে ক্লিক করলে আপনার পুরনো পাসওয়ার্ডটি দেবেন তারপর আপনি সরি আপনার পাসওয়ার্ডটি দেওয়ার পরে সাধারণ দেখেন ডিজিবল হয়ে যাবে তো আমি আপনার আমি যে এখানে আমার ইমো ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করেছি বা লগ হয়ে গেছে আমার ইমো ও আপনাদেরকে আমি দেখাচ্ছি ব্যাগে গিয়ে তা আপনি ইমো অ্যাপসে ফাংশানে গিয়ে পাসওয়ার্ড সেট করার পর আপনার ইমো অ্যাপসের হোমপে চেয়ে আসবেন হোমপে চেয়ে আসার পর দেখবেন হোম চে উপরে ডান দিকে দেখবেন আপনার একটি আইকন থাকবে একটা লকের আইকন থাকবে উপরে ডান দিকে দেখুন এই যে প্রথমে কিন্তু ছিল না আমার এখানে ইমো অ্যাপসে প্রথমে কিন্তু ছিল না এখন দেখুন এখানে উপরে একটি আইকন রয়েছে আপনার লকের মতো ডান দিকে এখানে যদি আমি এখন ক্লিক করি ক্লিক করার সাথে সাথে আমার ইমো অ্যাপসে কিন্তু আপনার লক হয়ে গেছে আমি এখন এখন ভেঙে যাচ্ছি ভেগে গিয়ে আপনি যদি আবার ইমো অ্যাপসে ক্লিক করি দেখুন এখানে পাসওয়ার্ড চাইবে তা আমি এখন যদি আবার ডবল জিরো ডবল ওয়ান পাসওয়ার্ডটি দিই আমার অ্যাপসটি ওপেন হয়ে গেছে ইম ও ওপেন হয়েছে তা আপনার চাইলে আপনাদের ইমো অ্যাপসটি দিয়ে লগ ইন করে রাখতে পারেন আপনাদের ইমো অ্যাকাউন্টে নিরাপত্তার সাথে